তুমি কি করছো ভাবি? তোমার বিয়ে আমার আগে হইলো, তাই আমার বরকম দিন হইলো না। তোমার তো যাক আসল রহমতের মালিক আইসা ভাই, শীতকাল আইসা পর্যন্ত হোল করি আছে। কি হোল করবে না কা? তো আমার বাড়ি একটু যাইতে পারো? যাইয়ে আমার বোর কাছে যে কবা। হ্যাঁ আইসা ভাবি কও, আমার দাদা ছিল একজন সাধু আর আমি তার নাতি ছিল আমি হইলে কদু। তুই আইসা এই সাধুরা কখন কোশ্চেন করবে, কখন কি করবে এটা তো তাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার নাকি? তাই তো। তাহলে আমার বউ এই শীতকাল আসলেই ভাবি আমার উপরে গোরা যাচ্ছে চলে গোসলের জন্য। হ্যাঁ তুমি না গোসল করতে যাইস নি? হ্যাঁ কি কস, সাধু করে বছরে একবার করলে যথেষ্ট। তবে কিটা বলেছে সমস্ত কথা? আরে হ্যাঁ যে সাধুরা বছরে একবার গোসল করে, ওরা সাধুরা আরো ভোরবেলা উঠে একবার গোসল করে, আবার দুপুরে খাওয়ার আগে একবার গোসল করে, রাত্রি শোয়ার সময় একবার গোসল করে। তুই কি করছিস? ভালো লাগার কাছে আমি সাজেশন দিতে আইছি। আমি আরো মনে করলাম তুমি যে কবা যে আমার বর কাছে আজকের দিনটা অন্তত আমার গোসল না করাই, তে তো আর 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 খারাপ লোক দেখছি। আমি গেলে গোসল করে দিয়ে আসবো, জব্দ করে ধরবো তোর বসছে। তাই যা যা গোসল করে নিয়ে যা। ও আসলে ছেলে বলে গোসল না করে সে বিছানা আমার কাছে দিতে আইছে, আমি ওর বর কাছে কবা গোসল আজকের দিন করায়ও না। তুই এত গোসল করিস তোর গাদে ফাটার মতো গ্যাস করছে। আমার গাদে গন্ধ পাচ্ছে দেখে সৃষ্টি দিতে না পেটা কত বদনাম দিচ্ছিস। অশ্লীল লোক কোন কে? যদি কথা এখন গোসল করা লাগবে না তাহলে মানে ভালোই হইতো আমার। ভাবি তোর কলে ভাই তো মাঠে দেশ হই ওইটা দেখে সৃষ্টি দেখে সৃষ্টি তোর নি আর পারি না দেখ, তোর বল রাগ করিস না তো বুঝেছিস, আমার তোর কিন্তু ভালো জানি। তা তো জানবি ভাবি। আচ্ছা শোন ভাই, ক আর এই গোসল করে নিয়ে যা, তোর বর কাকা একটু গরম পানি করে দেবে না, চোখ কান নাক বুঝে আমার ঘুমটাই নষ্ট করে দিল, কি মালান করে শুলাম আজকে আর আমি গোসল করাই সার বারবার পাইছে নাকি? হ্যাঁ পাইছে নাকি? আজকে না কালকে, কালকে না পোষাই আমার গোসল করাবা ডাব সাবান দিয়ে। ঠিক আছে শোনো, আমি খুলে দিচ্ছি দাঁড়াও। ঠিক আছে বাবা।
গরু খুলিয়ে গেছে খুলিয়ে গিয়েছে মানে আমার পিড়ায় ধরতে পারলে মাইরে ভাইরে দিল তোর বাপ বকন গরু পোষে কারে পুষ্টি হাই সময়তে ঘুমাইতে পুষ্টি হয় কতদিনে আজকে এমনি বেলা টেলা উঠছে না রে শীতে বেথাকে যাবিন গো ও চাষা এই খাইন্ডে দূরে ছিলাম আমার তো গার মধ্যে জীবনের শীত যায় না এই জন্য দড়িয়ে 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 গা গরম করছিলাম চাষা তোমার একটা অনুরোধ করি তুমি আবার আমার কি অনুরোধ করবা করি ওরে বাবু না প্রথম ঠুকাই তুই যে ধাক্কা মারিছি রে দেখ ফুলিয়ে টিউমার মতো হয়ে গেছে না তুমি আমার বাড়ি একটু যাইতে পারবা না যে তোমার বাড়ি তোমার বৌমা জিনি ধরে আছে তুমি বলে জিনি সারতে পারো খুবা দিতাম বর্তমান দিচ্ছি নে না এটু দিয়ে নে চাষা আজকে তুই যখন এত করে করছি বাবা আমি যদি গেলি তোর উপকার হয় তাহলে আমি যাচ্ছি ঠিক আছে চাষা আমি তোমার ভরসায় কিন্তু বাড়ি থাকলাম ওরে বাবা 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 থাকে থাকে ওদি আইসো কিন্তু ওরে বাবা আসবা না ঠিক আছে আনন্দ তো যাইছে নে আমার গোসলের মধ্যে এলে আজকে তোর গোসল করাবো যাইছে নে বুঝেছিস আমার বোধ তো চিনিস নে আপলস গরু না আমার বাপ বকন গরু বসে যাইছে না কোন গরু যাই বাড়ি মুখে যাই শালি সময় গোসল করতে যাই পার আমিও দেখে নেব আমি যদি গোসল না করাতে পারছি তা আমি এক বাপের মেয়ে না কত সময় আসবি না বাড়ি কত সময় আজকে আমি ভুলে থাকবো আমি গ্রহণ করার জন্য বাড়ি আইছি আজকে দিনটা করাইস নে আমি বাঁচবো না নে দেখ আমি রক্ত সৈন্য মানুষ রে কাল আমি ভরে করবা নে জানা আছে কাল করবা নে করবা নে তুমি উপরে তাকিয়ে দেখছো রে ওরে বাবা বাবা ও বউ তোর হাতে ধরি পাইছে তুমি খুটি খেতে বান্ধা তোমার বৌবা আমার বান্ধে কি দিয়া দিয়েছে তোমার কত বড় ক্ষমতা সুমন্দর মেয়ের কত বড় ক্ষমতা তো আমার বাড়ি আমার ছর বান্ধে থই ওর এত বড় আসপত্তা ওর এত বড় কলিজা কি আগো তোমার কত বড় আসপত্তা দেখো সুমন্দরী তোলের বাচ্চা কোন মুনাফাকের বাচ্চা হ্যাঁ এই আসল স্বামী যে সে নগদ স্বামী এই স্বামীর যদি বান্ধে তুই তুই ভেস্ত টাকা পাবি হ্যাঁ কথা বলতে না শুনছে না মনে হয় কিরে গলা ফাটা কোয়ে আছে নাও আমি লাস্ট তাক বেরলা এসে মানে কত হয় আরে ওকে মানসিক বাচ্চা তোমার সামনে বুকে থাকা হয় তুমি বুঝেছো হ্যাঁ বুঝাই আরে ভাইতে আরে শুনে ভাই তো হয়তো বড় করেন আপনার এই ভাই তো তিন মাস ধরে গোসল করে না এ শালা তিন মাস ধরে গোসল করে না হ্যাঁ আমি গোসল করে দেখেছি ভালো তো দল মেরেছে ও তালের ভাই
উল্টিয়ে গেল কে উল্টিয়ে গেল মানে শালা ইতলার বাচ্চা তুই গোসল করিস না ঘরে হ্যাঁ এই এত ঢকের বউ মা তোর সাথে সংসার করতে এই তো কত না ওকে পাইতে শুরু করো গো পাইতে শুরু হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমরা সবাই এক জায়গা হয়েছি, পল্টু কমেডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাথে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এখান থেকে নিয়মিত আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট পাবেন। তো আমাদের সাথে নায়িকা আছে ফারজানা, ফারজানার মুখ থেকে আপনারা কিছু শুনুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি নতুন নতুন কমেডি এবং নতুন নতুন গান শুনতে চান অবশ্যই পল্টু কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আর মনে রাখবেন, আমি কিন্তু পল্টু কমেডি চ্যানেলে আমি আর পল্টু একসঙ্গে কাজ করছি, আর আপনারা সবাই একসাথে থাকার জন্য পল্টু কমেডি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পল্টু কমেডি চ্যানেল।